অনুশীলন ক্যাম্প করতে রোববার রাতে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুলদের অনুশীলন শুরু হয়েছে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অবস্থা ভালো নয় ঘরের মাঠে সিরিজ হওয়ায় ঘুরে দাঁড়ানোর আশা মুমিনুলদের সাকিব আল হাসানের ছুটি আর বিশ্রাম নিয়ে কিছুদিন আগেও লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছিল দেশের ক্রিকেটে সে সময় প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তবে এবার সাকিবই হাসি ফুটিয়েছেন সুজনের মুখে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব অংশ নেবেন মানসিক অবসাদ আর পারিবারিক দুঃসময় পেছনে ফেলে সাকিব আবারও মাঠে ফিরছেন দলের হয়ে খেলায় অংশ নিচ্ছেন বিষয়টি স্বস্তি দিচ্ছে সুজনকে তিনি বলেন এই কন্ডিশনে শ্রীলঙ্কা অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে ভালো খেলা গুরুত্বপূর্ণ হার জিত তো নির্ধারণ হবে পাঁচ দিন খেলার পর আমার চাওয়া দল প্রক্রিয়া আর পরিকল্পনা অনুযায়ী খেলুক নিজেদের কন্ডিশনে চাপও থাকবে সাকিব এসেছে দলের ভারসাম্য ভালো হবে আশা করি ভালো করবো সাকিবকে নিয়ে আলাদাভাবে স্বস্তি প্রকাশ করতেও দেখা গেল সুজনকে তিনি জানান সাকিব তো দলের জন্য বাড়তি প্রেরণা যে কোনো অধিনায়ক চাইবে সাকিবের মতো খেলোয়াড় দলে থাকুক যে ম্যাচ উইনার সাকিব আশায় দলের শক্তি অনেক বাড়বে কম্বিনেশন সাজানো সহজ হবে শাকিব দলে ফিরলেও চোটের কারণে এই সিরিজে খেলা হবে না দুই নিয়মিত সদস্য তাস্কিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজের তবে তাদের অনুপস্থিতি অন্য কারো জন্য বাড়তি সুযোগ মনে করিয়ে দিলেন দলের প্রধান কর্তা সুজন বলেন মিরাজ তাস্কিনকে অনেক মিস করব অবশ্যই এটা জীবনেরই অংশ খেলার নিয়মিত শব্দ ইঞ্জুরি তবে যারা সুযোগ পাচ্ছে ওদের জন্য বড় মঞ্চ নিজেকে প্রমাণের আশা করি সুযোগ কাজে লাগাবে দল ভারসাম্যপূর্ণ লাগছে শ্রীলঙ্কা সিরিজের পর জুনে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এদিকে কাল বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কা দল আজমিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন বাংলাদেশ শক্তিশালী দল তাদের হালকাভাবে নিলে ভুল হবে তিনি বলেন বাংলাদেশকে হারাতে সেরা খেলাটা খেলতে হবে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশে পর্যন্ত সতেরোটি টেস্ট খেলেছে জয় মাত্র একটি ড্র চারটি বাকি সব ম্যাচে হার ঘরের মাঠে ছয় টেস্ট খেলে চারটিতে হেরেছে টাইগাররা দুটি ড্র ম্যাথিউজ বলেন ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে ঘরের মাঠে তারা দুর্দান্ত বড় দলকেও হারিয়েছে